প্রিয়তমা গোলাপি শাবনূর অপেক্ষা করছেন ভালো ছবির জন্য এবং শাবনূর একটা ছবি করবে অস্ট্রেলিয়ায়। এমনই আভাস পাওয়া গিয়েছে এক পত্রিকায়। তাই বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। শাবনূরকে প্রশ্ন করা হলো কি ইচ্ছে এখন আপনার, শাবনূর উত্তর দিল আসলে বলতে চায় চলচ্চিত্র হচ্ছে আমার প্রাণের জায়গা, অভিনয় করে আজ আমি সবার প্রিয় শাবনূর হয়েছি, তাই চলচ্চিত্রকে কখনো ভুলতে পারবো না। আমি এখন পরিকল্পনা করছি অস্ট্রেলিয়ায় একটি ছবি করব, তবে নির্মাণ আমি করব না, শুধু অভিনয় করতে চাই। এই পরিকল্পনাটি এখন একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, সবকিছু ঠিকঠাক হলে বড় আয়োজনে ঘোষণা দেব। দেশে কখন ফিরছেন আবার প্রশ্ন করা হলো। শাবনূর বললেন, না সমস্যা, হয়তো আসতে পারবো না, কারণ আমার একমাত্র আদরের সন্তান আয়জানের স্কুল চলছে, ওকে নিয়ে এখন আমার যত ভাবনা, ও ছাড়া আমার তো আর কেউ নেই, ওকে মানুষের মতো মানুষ করে যেতে চাই, আমি চাই বাচ্চাটার জন্য জীবনে সব স্যাক্রিফাইস করে যেতে, তাই এখন দেশে এলে ওর পড়াশোনার ক্ষতি হবে। আবারও কি সংসারী হবেন? না রে ভাই, আর এই ভুল করতে চাই না। বিয়ে করা মানে দায়িত্ব কাঁধে নেওয়া, স্বাধীনতা বলে আর কিছুই থাকে না, আর কোনো দায়িত্ব পালন করতে আমার ভালো লাগে না। ব্যাচেলর লাইফটা দারুণ, খুব আনন্দের, এই শান্তি জীবনটা এখন আমি প্রাণ খুলে উপভোগ করছি। অভিনয় জীবনের কথা কেমন মনে পড়ে জানতে চাইলে শাবনূর বলেন, না মোটেও মনে পড়ে না, বাচ্চাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে শুধু অভিনয় নয়, আগের কোনো কথাই মনে করার সময় এখন কোথায়, এখন ভাবনা শুধু একটাই, আদরের আইজানকে কিভাবে সত্যিকারে মানুষ হিসেবে গড়ে তোলা যায়। ও মাশাল্লাহ, এখানে পড়ালেখা ও সব দিক দিয়ে বেশ ভালো করছে। এই তো বেশ আছি। এখানকার আবহাওয়া এখন কেমন? দেশে কিন্তু প্রচন্ড গরম, এ বিষয়ে শাবনূর বললেন, তাই বুঝি, কিন্তু অস্ট্রেলিয়ায় এখন হাড় কাঁপানো শীত পড়েছে, শীত আমার একদম ভালো লাগে না। অস্ট্রেলিয়া খুব সুন্দর এবং পরিপাটি একটি দেশ, কোনো ঝুটঝামেলা নেই এখানে, তাই চাইলেই বুক ভরে স্বস্তি নিঃশ্বাস নেওয়া যায়। তারপরও সবার উপরে আমার প্রিয় দেশ, চলচ্চিত্র আঙ্গন, দেশ ও দেশের মানুষের প্রতি সবসময় অকৃত্রিম ভালোবাসা থাকবে আমার। শাবনূরের এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন। হারাতে চাই না।